সমস্ত এস বিএমসি এম স্কলারশিপ প্রার্থীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের করা কিছু প্রশ্নের কিন্তু উত্তর দিতে চলেছি অর্থাৎ তোমরা যারা এর আগের পাটের ভিডিওতে আমার ভিডিওতে কিছু কমেন্ট করেছিল সেই প্রত্যেকটা কমেন্টের রিপ্লে কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেবো তাই তুমি যদি একজন স্কলারশিপ প্রার্থী হয়ে থাকো তোমার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমার যদি সেম কোনো কোশ্চেন দেখে থাকে তাহলে তুমি কিন্তু উত্তরটা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়াও সেই সমস্ত স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা অলরেডি আমাকে এর আগের পাটের ভিডিওতে আমাকে কমেন্ট করেছো তাদের কিন্তু সম্পূর্ণরূপে অনস্ক্রিন তোমরা কিন্তু তোমাদের রিপ্লেটা তোমরা কিন্তু পেয়ে যাবে তাই কোনো রকম কোনো স্কিপ না করে তোমরা কিন্তু ভিডিওর লাস্ট অবধি দেখো আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো অ্যাটফোর্স সেই কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে স্যানশন হয়ে গেছে কিন্তু টাকা ঢোকেনি ভাই স্যাংশন হয়ে গেছে তোমাকে কিন্তু ওয়েট করতে হবে এর কিছু দিনের মধ্যেই তোমার কিন্তু টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে যেমনটা অনেকের কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ঢুকছে তোমার হয়তো দশ দু চার দিন পরে ঢুকবে অথবা এক সপ্তাহ পরে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে তার জন্য একটা রিকোয়েস্ট করবো তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একবার কিন্তু চেক করে নেবে যে সচল আছে না জল হয়ে গেছে ওকে অচল থাকলে কিন্তু তুমি কিন্তু প্রবলেমে পড়তে পারো দেন একজন কিন্তু কোশ্চেন করেছে দাদা আমার কবে টাকা ঢুকবে আচ্ছা তোমার টাকা ঢুকবে তোমাকে তোমার স্ট্যাটাস কী দেখাচ্ছে তুমি একটু কনফার্মলি আমাকে জানাবে তাহলে তোমাকে কিন্তু জানিয়ে দিতে পারবো তোমার টাকা কবে পাবে তো কত টাকা পাবো ভাই সেটা ডিপেন্ড করছে তুমি কোন স্ট্রিমে পড়ছো কোন ক্লাসে পড়ছো তার উপরে সেটা কিন্তু তোমাকে জানতে গেলে তুমি কোন ক্লাসে পড়ো সেটা কিন্তু ম্যানশন করতে হবে ওকে অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে গেছে হ্যাঁ এটা অনেকেরই হয়েছে কালকের ডেটও হয়েছে আজকের ডেটও হয়েছে অ্যান্ড চব্বিশ তারিখেও কিন্তু অনেকের হয়েছে আর আশা করি এই মান্থে কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস ইলেভেনে পড়ো অথবা ক্লাস টুয়েলভে পড়ো তাদের কিন্তু স্যাংশন হয়ে যাবে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই অ্যান্ড তোমরাও কিন্তু টাকাটাও কিন্তু তোমাদের পেয়ে যাবে ওকে আমাদের স্কুলে সবারই কালকে স্যাংশন হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে স্কুল স্টুডেন্টের কিন্তু প্রায় স্যাংশান হয়ে গেছে কালকে অর্থাৎ তোমরা কিন্তু এটা কালকে লিখেছে মানে তোমরা বুঝতেই পারছো এটা চব্বিশ অথবা পঁচিশ তারিখের কথা বলা হচ্ছে তো চব্বিশ এবং পঁচিশ তারিখে কিন্তু স্যাংশন হয়ে গেছে তোমাদেরকে যেমনটা কিন্তু আমি বলেছিলাম ওকে পিজি কোর্সের কবে হবে ভাই পিজি কোর্সের জন্য ওয়েট করতে হবে এবং সে সেটাও আবার ডিপেন্ড করছে তুমি রিনুয়াল না ফ্রেশ সেটার উপরে তো তোমাকে কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে আগে স্কুল ক্যান্ডিডেটে টাকা পেয়ে যাবে তারপরে তোমাদের কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে প্রসেসগুলো কিন্তু এগোবে ওকে দেন একজন কিন্তু কমেন্ট করেছে যে ছাব্বিশ বারো দু হাজার বাইশে অ্যাপ্রুভ হয়েছিল এখন টাকা ক্রেডিট হয়নি ভাই সরি দেন একজন কমেন্ট করেছে ছাব্বিশ বারো দু হাজার বাইশে অ্যাপ্রুভ হয়েছিল এখনও টাকা ক্রেডিট হয়নি হ্যাঁ টাকা ক্রেডিট এত জলদি হবে না কারণ তোমরা জানোই এত এই যে দু চারটা ভিডিওতে বুঝতে পারলে যে এরপর তোমাদের কিন্তু অ্যাপ্রুভের পরের স্টেপ হচ্ছে গিয়ে তোমাদের স্যাংশান তো স্যাংশন হওয়ার পর তোমরা কিন্তু টাকাটা পাবে তো স্যাংশন হওয়া পর্যন্ত তোমাকে কিন্তু ওয়েট করতে হবে যেন একজন আমাকে বলেছে সেম 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 এরকম ম্যাটার কিন্তু সে করেছে এরপরে একজন বলেছে যে আমি ক্লাস টুয়েলভে পড়ি আমার সেশন হয়ে গেছে কত দিনের মধ্যে টাকা পাবো আমি রিপ্লে দিতে দিন দ্বারা আচ্ছা তোমার সেশন হয়ে গেছে ভাই তাতে তো কিছু করার নেই তোমার ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর তুমি কিন্তু টাকাটা পাবে তার আগে কিন্তু তুমি টাকা পাবে না হ্যাঁ এটা বলতে পারি তুমি কলেজে অ্যাডমিশন হওয়ার আগে তুমি কিন্তু টাকাটা পেয়ে যাবে আশা করি তুমি রিনুয়াল ক্যান্ডিডেট কালকের ডেটে তোমার কিন্তু আশা করা যায় অর্থাৎ ছাব্বিশ তারিখ আজকের ডেটেও কিন্তু তোমার হয়তো অ্যাপ্লিকেশন সাবমিট যেটা স্যাংশন সেই স্যাংশন কিন্তু হয়ে যাওয়ার কথা তুমি কিন্তু তোমার স্ট্যাটাসটা অবশ্যই চেক করে কমেন্ট করবে ওকে অ্যাপ্রুভ হয়ে গেছে ভাই খুব ভালো কথা অ্যাপ্রুভ হয়ে গেছে এরপর তুমি কিন্তু তোমার স্যানশনের জন্য তুমি কিন্তু ওয়েট করো ওকে আমার স্যানশন হয়ে খুবই লাকি পার্সেন্ট তুমি যে তোমার স্যাংশন হয়ে গেছে এরপর তুমি কিন্তু ওয়েট করো তোমার টাকা কিন্তু খুব জলদি তোমার অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে নেক্সট যে কমেন্টটা আছে সেটা হচ্ছে গিয়ে দাদা আমার তো এখনও অ্যাপ্রুভ হয়নি কবে ইলেভেনের মান্থে করেছি রেজিস্ট্রেশন রিনুয়াল আচ্ছা রিনুয়াল করেছো তুমি কোন ক্লাসে পড়ো সেটা অবশ্যই একটু জানাবে স্কুল থেকে ভেরিফাইড না করলে অ্যাপ্রুভ হবে না হ্যাঁ একদম রাইট অ্যান্সার দিয়েছে স্কুল থেকে যদি ভেরিফাইড না করে তোমার কিন্তু অ্যাপ্রুভ হবে না তো সেক্ষেত্রে তোমার এখনও পর্যন্ত স্ট্যাটাসটা কি দেখাচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবে যদি ফরওয়ার্ড বাই এইচ ও চাই দেখায় তাহলে তোমাকে কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের মধ্যে আছে আর যদি এইচ ওয়াই যদি না দেখায় তাহলে তোমাকে করতে হবে কি না তোমার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে গিয়ে তোমাকে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে ওকে কালকে স্যাংশন হয়ে গেছে টাকা কবে পাবো সেটা একদমই ডিপেন্ড করছে তোমার লাকের উপরে কবে তোমার টাকা তোমার অ্যাকাউন্টে ছাড়া হবে ওকে টাকা ছাড়ার মধ্যে তুমি কিন্তু স্ট্রেজারি অফিস থেকে তোমার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার আছে সেখানে তুমি কিন্তু তোমার যে মেসেজ সেই মেসেজ তুমি কিন্তু পেয়ে যাবে আর মেসেজটা কিন্তু ও তোমরা কিন্তু এর আগের পাঠের ভিডিও দেখেছো ওই ধরনের কিন্তু মেসেজ তোমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে অ্যাপ্লিকেশান সাবমিটেড আছে আমরা আমার কি টাকা ডুববে না অ্যাপ্লিকেশান সাবমিটেড আছে ভাই তোমাকে কিন্তু তোমার ইনস্টিটিউশনে গিয়ে অর্থাৎ এইচ ওয়াইয়ের কাছ থেকে কিন্তু তোমাকে ফরওয়ার্ড করে নিতে হবে তারা কিন্তু এখনও তোমার কিন্তু ফরওয়ার্ড করায়নি তো তুমি কিন্তু দেরি না করে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করো এবং তাদেরকে কিন্তু রিকোয়েস্ট করো যে তোমার কিন্তু যেমন অ্যাপ্লিকেশানটা কিন্তু ফরওয়ার্ড করে দেয় ওকে দেন একজন ভাই আমাকে কমেন্ট করেছে আমার আঠাশ বারো দু হাজার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে কিন্তু আজ পর্যন্ত স্যাংশন হয়নি না এখনও পর্যন্ত তোমাদের স্যাংশন হবে না কারণ আমার যতদূর মনে পড়ছে হ্যাঁ একদম রাইট তুমি কিন্তু পিজি কোর্স করছো তো পিজি ফেসার স্টুডেন্টদের এখনও কিন্তু যে অ্যাপ্রুভ সেই অ্যাপ্রুভ কিন্তু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত স্যাংশান হয়নি তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওয়েট করতে হবে ইউজি পিজির ক্ষেত্রে একটু কিন্তু ওয়েট করতে হবে এখন ক্লাস ইলেভেন অ্যান্ড ক্লাস টুয়েলভের কিন্তু ভেরিফিকেশান কিন্তু চলছে ওকে তারা কিন্তু টাকা পাচ্ছে তো তোমাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে কারণ তাদের সেশন শেষ হয়ে গেছে তোমাদের সেশন কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি ওকে দেন একজন আমাকে কমেন্ট করেছে দাদা আমার অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচ ওয়াই দেখাচ্ছে কবে অ্যাপ্রুভ হবে পঁচিশ আচ্ছা কবে অ্যাপ্রুভ হবে অ্যাপ্লিকেশান করেছি পাঁচ বারো ভাই পাঁচ বারোতে তুমি অ্যাপ্লিকেশান করেছো অনেক তাড়াতাড়ি তুমি অ্যাপ্লিকেশান করেছো তোমাকে কিছু দিন কিন্তু ওয়েট করতে হবে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হওয়ার জন্য তারপরে স্যাংশন হবে তারপর টাকা ঢুকবে এখন লং টার্ম প্রসেস প্রায় দেড় থেকে দু মাসের ব্যাপার আছে ওকে দেন একজন কমেন্ট করেছে স্যাংশন হয়েছে বাট ক্লেম মেসেজ আসেনি তো ক্লেম মেসেজ আসবে ক্লেম মেসেজ আসবে তোমার কিন্তু কিছুটা টাইম ওয়েট করতে হবে কিছুটা আবারও অনেকে বলেছে আমারও সেম এই ধরনের কিন্তু মেসেজ দেখতে পাচ্ছ তোমরা দেখি অনস্ক্রিন যে অনেকের কিন্তু কালকের ডেটে আজকের ডেটে অথবা চব্বিশ তারিখের মধ্যে কিন্তু স্যাংশন হয়ে গেছে ওকে তার মানে তোমরা বুঝতেই পারছো যে বেশিরভাগ স্টুডেন্টের টাকা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মধ্যে ঢুকে যাবে তো দেন একজন কমেন্ট করেছে আমারও তো কোনো মেসেজ ঢুকছে না আচ্ছা তোমার কোনো মেসেজ ঢুকছে না কী ধরনের মেসেজ ঢুকছে না তুমি একটু প্লিজ জানাও অথবা তুমি আমার কিন্তু এই কমেন্ট সেকশানে যে ফেসবুকের পেজের লিঙ্কটা দেওয়া আছে সেখানে গিয়ে পার্সোনালি কিন্তু আমাকে কিন্তু মেসেজ করে জানাও ওকে আজকে আমার স্যানশন হয়েছে মানি ডিসবাস হলো হ্যাঁ একদমই স্যানশন হয়ে যাওয়া মানে মানি ডিসবাস দেখাবে আর স্যানশন হওয়ার আগে যে স্ট্যাটাসটা শো হয় অ্যাপ্রুভ সেখানে মানি ডিসবাসড ইয়ার দেখাবে তো এই দুটো কিন্তু স্ট্যাটাসের প্রপ যে তফাৎ সেই তফাৎ কিন্তু রয়েছে টাকা ঢোকার মধ্যে ওকে আর এইটুকু তোমাদেরকে আবারও জানিয়ে দিই অ্যাপ্রুভ হয়ে গেলে তোমাদের কিন্তু চিন্তার কোনো প্রয়োজন নেই তোমরা কিন্তু টাকা তোমাদের অ্যাকাউন্টে তোমরা কিন্তু পাবেই ওকে আচ্ছা এই ধরনের কোনো মেসেজ তোমরা কিন্তু কমেন্টে করবে না এটা কিন্তু দেখতে খুব কি খারাপ লাগে তো তার সে মিস্টেক করেছে টাইপিংয়ের তো এই ধরনের কিন্তু মেসেজ কাইন্ডলি করবে না আমার এটাই কিন্তু রিকোয়েস্ট ওকে দেন একজন মেসেজ করেছে কোথায় ফান্ড অ্যাভেলেবেল হয়েছে ওয়ান পয়েন্ট মাস ধরে ওয়েটিং ফর দ্য ভাই এটা কিন্তু তোমাদের এখানের ম্যাসেজ নয় এটা তোমাদের ওএসিস স্কলারশিপের ক্ষেত্রে আবারও তোমাকে বলছি তুমি এই ধরনের ম্যাসেজ কিন্তু তুমি এখানে করবে না ওকে ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না সরি ল্যাঙ্গুয়েজটা কিন্তু খারাপ ল্যাঙ্গুয়েজ এই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু একদমই ইউজ করবে না ওকে নবান্ন স্কলারশিপে পোস্ট অফিসে এই ধরনের কমেন্ট যে স্কলারশিপের কথা বলছি সেই স্কলারশিপের ক্ষেত্রে করলে কিন্তু তোমরা বেটার রিপ্লাইটা পাবে বলে আমার মনে হয় ওকে দেন একজন বলেছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়াট এক মাস ধরে হয়ে আছে হ্যাঁ এক মাস ধরে হয়ে আছে তুমি কোন ক্লাসে পড়ছো তার উপর ডিপেন্ড করছে তুমি যদি ক্লাস ইলেভেন আর ক্লাস টুয়েলভে পড়ে থাকো তাহলে কিন্তু অলরেডি তোমার স্যানশন হয়ে গেছে আর যদি তুমি ইউ অ্যান্ড পিজি করছো করো তাহলে কিন্তু আর কিছুটা দিন কিন্তু ওয়েট করতে হবে ওকে দেন একজন কমেন্ট করেছে আমার ডিসেম্বর হয়েছে এখনও স্যাংশন হলো না কবে স্যাংশন হবে কবে টাকা পাবো ফার্স্ট কমেন্ট ফার্স্ট ভিউ প্লিজ রিপ্লাই মি ওকে ওকে তুমি থ্যাংকস আজকের যে ভিডিওটা আমি পোস্ট করেছি কিছুক্ষণ আগে তাতেও কিন্তু তুমি ফার্স্ট কমেন্ট করেছো আমি নোটিস করতে পেরেছি যতদূর মনে হচ্ছে তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি কিন্তু কিছুটা ওয়েট করে যাও তোমার অ্যাপ্রুভ আশা করি আজকের ডেটে হয়ে গেছে অর্থাৎ ছাব্বিশ তারিখে তোমার কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তো যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই এর পরের ভিডিওতে কমেন্ট করে জানাবে অ্যান্ড যদি অ্যাপ্রুভ না হয়ে গিয়ে থাকে তাহলেও কমেন্ট করে জানাবে ওকে আর তুমি যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সাত থেকে আট দিনের মাথায় অর্থাৎ পনেরো দিনের মাথায় তুমি কিন্তু তোমার টাকাটা পেয়ে যাবে আশা করি আজকের এই যে ভিডিওর যে সমস্ত তোমরা কমেন্টগুলো করেছিলে সেই প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আশা করি তোমরা কিন্তু পেয়ে গেছো যদি কারো কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে কিন্তু আমি আগের থেকেই ক্ষমা প্রার্থী যদি মিস্টেক করে থাকি কারো কমেন্টের আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টগুলো যদি তোমাদের রিপ্লেগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকানে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশান সবার আরকেবার জন্য চলো বাই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে